আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ টেস্ট অ্যান্ড টোস্ট রান্নার অনুষ্ঠানে। আমাদের এই রান্নার অনুষ্ঠানে দুটি করে রান্না থাকে প্রতিটি পর্বে। প্রথম রান্নাটি আমি করি, দ্বিতীয় রান্নাটি রান্না করি আমার অতিথির সাথে। তো চলুন আজকে গরুর মাংস রান্না করব। সেটা গরুর মাংসটা একটু ভিন্ন রকম। অ্যাজ ইউজুয়াল আমি দুটা করে তেল দিই, সাদা তেল আর দিব সর্ষের তেল। দুটা মিলিয়ে আমার হবে হাফ কাপ। লাস্টে যদি আমার প্রয়োজন হয় একটু সর্ষের তেল দিব। পেঁয়াজ এক কাপ, এক কেজি 100 গ্রামের থেকে একটু বেশি হবে সেই মুরগির গরুর মাংসটা আপনার হাড় সহকারে নেবেন। অলওয়েজ আমি বলি হাড় সহকারের মাংস খেতে স্বাদ বেশি, তার মানে সিনা এবং ঘাড় এইসবের জায়গা নিলে আপনার খেতে খুব ভালো লাগবে। তেজপাতা, বড় এলাচি, ছোট এলাচি, বড় এলাচি দিব আমি দুটো, ছোট এলাচি 4-5টা, একটু গোলমরিচ, লং 4-5টা, যখন পেঁয়াজ এবং গরম মশলার যে ফ্লেভারটা রিলিজ করবে তখনই আমি আস্তে আস্তে অন্য মশলা দেব। আচ্ছা, যেটা মাংসটার কথা বলছিলাম, মাংসটা আমি একটু দই, মানে আধা কাপ দই, তার সাথে 4 চামচের 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, একটু নুন দিয়ে সুন্দর করে মেখে এটা আপনার রেখেছি 5 ঘন্টা। আপনি পারলে আর একটু বেশি সময় রাখবেন। আর আজকে একটা টিপস দিয়ে দিব আমাদের যে কীভাবে গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 4 চামচের, উঁচু উঁচু 2 চামচ, আদা রসুনের সুগন্ধি বেরোয় গেছে। এবারে আমি একটু হলুদ দিব, তার আগে একটু পানি দিব। হলুদ 4 চামচের সমান সমান 1 চামচ, ধনে গুঁড়ো উঁচু উঁচু 1 চামচ আর আধা চামচ, জিরে গুঁড়ো তাই 1.5 চামচ উঁচু উঁচু জিরে গুঁড়ো, যেহেতু আমার মাংসে আগে একটু নুন দিয়েছি তার জন্য, মানে 4 চামচের 1 চামচ নুন দিয়েছি, এর জন্য আমি একটু অল্প নুন দিব শুধু মশলার রঙটা বেরোবার জন্য। 4 চামচের আধা চামচ, হয়ে গেছে। এবার আমি লাল মরিচের গুঁড়ো, আপনি যদি মশলাটা ভালো করে কষান তাহলে মশলার গন্ধ থাকবে না, মানে কাঁচা গন্ধ, আর ঝাল হবে কিন্তু রং হবে দারুণ। অলরেডি দেখেন কালারটা কত সুন্দর এসে গেছে। এখন আমার মশলা সুন্দর আসছে, এবার মাংসটা ঢেলে দেব। Look at the color, so beautiful. আমাদের হলুদ মরিচ আদা রসুন এই যে এগুলোর ফ্লেভারে, তার সাথে যখন মানে লাল মরিচের আর হলুদের রঙটা আসে একটা এক্সটিক কালার হয়, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে আর খেতে মনে হয় এখনই খেয়ে ফেলে। তো এইভাবে আপনার অনেকক্ষণ কোষ মানে পানিটা শুকাবে,
তারপরে একটু ভুনা ভুনা হবে, তারপরে পানি দেব। আর সবসময় মাংস কষানোর পরে যখন আপনি একদম রান্না খাবার জন্য রেডি করবেন, মানে তৈরি হতে রেডি হবে, তখন আগুনটা একেবারেই নিভু নিভু করে দিতে হবে। এই যে স্লো ফায়ারে যখন গরুর মাংসটা হবে সেটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এবং খাবারের স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে, ভীষণ স্বাদ হয়। তো আমাকে এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হবে, চলো নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম মিনিস্টার ফ্রিজ টেস্ট অ্যান্ড টোস্ট রান্নার অনুষ্ঠানে। এখন আমার চলছে গরুর মাংস ভুনা, চলুন দেখি কি অবস্থা। সুন্দর একদম শুকিয়ে গেছে, মশলাটা একদম একটা ভীষণ সুন্দর রং এসেছে, তেল এবং মাংস এই মশলা আলাদা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা মশলা দেব, এখানে আছে আমার মিষ্টি জিরা টেবিল চামচের এক চামচ আর রাঁধুনি দেড় চার চামচ। তাহলে এগুলো আমি এখন একটু ভাজব। আমি এখন এই মাংসের মধ্যে জয়েন দিব, কিন্তু জয়েন আমার কাছে নেই, তো আমি তার বিকল্প কি দিব, অরেগানো। আর আপনার কাছে যদি অরেগানো না থাকে আপনি জয়েন দিবেন, সেটা টু পিস। আমি এগুলোকে ক্রাশ করব, তার সাথে আমি একটু ভাজা জিরে দিব। লাল মরিচের ফ্লেক্স দেখেছেন, এটা ওটা দিব চা চামচের এক চামচ আর আধা চামচ। এখন মাংসের মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিব, টমেটো পিউরে। টেবিল চামচের উঁচু উঁচু, টেবিল চামচ না তরকারি চামচের উঁচু উঁচু এক চামচ, দুই চামচ। তার সাথে দিব ভিনেগার। ভিনেগার আন্দাজ করে আপনি দুই টেবিল চামচ দিয়ে দিবেন। যেহেতু আমি দুটা সিট্রাস জিনিস দিয়েছি, যেটা একটা হচ্ছে টমেটো আর একটা ভিনেগার, আমাকে এখন লবণটা দেখতে হবে, একটু পরে দেখবো, একটু মিশিয়ে নিই। আর তার আগে ছিল দই। এর মধ্যে আমি এখন আস্তে আস্তে রসুন দেব, আস্তে আস্তে আই মিন রসুনের কোয়া, 10-12টা রসুন কোয়া। এবার আমার গুঁড়ি করা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটা তেলে নিয়েছিলাম। সুগন্ধ
ফোড়ন লবণ দিব। আর যেহেতু আমি অনেক রকম ইয়ে দিয়েছি, টম্যাটো, দই এবং ভিনেগার, আমি একটু চিনি দিব, না দিলে এটার টেস্ট আসবে না। আর আপনি না দিতে চাইলে বা কোনো রকম অসুবিধা থাকলে শরীর আপনি দেবেন না। এবার আমি একটু সর্ষের তেল দেব। দুই টেবিল চামচ সর্ষের তেল, এতে একটু আচার আচার বা ভুনা হবে। আপনি না দিতে চাইলে দিবেন না, বাট দিলে এটা স্বাদ বাড়বে এবং যখন খাবেন তখন তেলটা একটু সরিয়ে নিয়ে খেলেই হবে। অত কিন্তু তেল হয়নি, এক কাপও কিন্তু সব মিলিয়ে এক কাপও তেল না। একদম আগুনটা কমিয়ে দিয়ে নিভু নিভু করে ঢেকে আপনার আধা ঘন্টা 25 মিনিট। বিউটিফুল, একটু ধরে পাতা স্প্রিঙ্কল করে দিবেন উপরে। দেখলেন আমার মজাদার গরুর মাংসের ভুনা, একটু ভিন্ন রকম ছিল, আপনারা বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন একেবারে স্বাদটা আলাদা। প্রথমে পাত্রে সরিষা ও সয়াবিন তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন, ভাজতে থাকুন। তেজপাতা, বড় এলাচি, গোলমরিচ দিন। এবার এর মধ্যে আদা, রসুন কুচি, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও অল্প পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকুন। লাল মরিচের গুঁড়া দিন, পুনরায় পানি দিয়ে কষাতে থাকুন। এবার দই, আদা, রসুন ও লবণ দিয়ে ম্যারিনেট করা গরুর মাংস ঢেলে দিন, কষাতে থাকুন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন 1 ঘন্টার মতো। অন্য একটি পাত্রে মিষ্টি জিরা দিয়ে চুলায় ভাজুন। ঢাকনা উঠিয়ে মাংসের মধ্যে ওরিগানো, ভাজা শিরা, ক্র্যাশ করা লাল মরিচ, টমেটো পিউরি, ভিনেগার, চিনি ও রসুন কোয়া দিয়ে ভালোভাবে অল্প আঁচে নাড়ুন। কিছুক্ষণ পর হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের ভুনা। তাহলে নিয়ে নিব একটা ছোট্ট বিরতি। মিনিস্টার ফ্রিজ টেস্ট অ্যান্ড টোস্ট রান্নার অনুষ্ঠান থেকে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি আমার অতিথি নিয়ে, সঙ্গে থাকবেন। ধনে পাতাকে আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ধনে পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায়। দেহের কাটাছেঁড়া অংশগুলো দ্রুত শুকানোর জন্য খুবই উপকারী ধনে পাতা। এর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, যা ফুসফুস ও পাকস্থলী ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিরতির থেকে ফিরে এলাম মিনিস্টার ফ্রিজ টেস্ট অ্যান্ড টোস্টের অতিথি পর্বে। আজকে আমার সঙ্গে আছেন দুজন শিল্পী, একজন কণ্ঠশিল্পী, আরেকজন হচ্ছে মিউজিশিয়ান। তো চলেন পরিচয় করে দিই, হৈমন্তী রক্ষিত। হৈমন্তী রক্ষিতের সাথে আছে ওনার হাজব্যান্ড অসীম। অসীম একজন মিউজিশিয়ান এবং আমরা আপনারা সবাই চেনেন ওনাদেরকে। কেমন আছেন? খুব ভালো আছি আপা, আপনি কেমন আছেন? ভালো, যার যার কাজে সে সে ব্যস্ত, এই ব্যস্ততাই তো আসলে জীবন। রান্না বান্না হয় একদম, খুব হয়, খুব হয়। আজকে আমরা ভোজন রসিক, আজকে আমরা করব গাজরের হালুয়া। গাজরের হালুয়া শুনতে খুবই মনে হয় যে খুব একটা হালকা পাতলা একটা রান্না, কিন্তু
গাজরের হালুয়াটা কীভাবে মজা করতে হয় সেটা আজকে আমরা একটু চেষ্টা করব মজাদার কিছু বানাতে। ঠিক আছে, তো চলো, আমরা আমাদের প্রয়োজন হচ্ছে গ্রেটেড গাজর, এটা বেটেও নিতে পারো, বাট আই লাইক ইট ইন দিস ওয়ে, গ্রেটেড গাজর। হ্যাঁ, তার সাথে আমাদের ঘি থাকবে, এলাচি দারচিনি আর চিনি শিরা আর দুধ। হুম, খুবই শর্টকাট একটা রান্না, গল্প করা যাবে, মজাদার। হ্যাঁ, ঘিটা আমরা আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘি হাফ কাপ, আর একটু বেশি লাগতে পারে, কারণ আমার ছোটোবেলার থেকে একটাই কথা যে আমার নানি এবং মা বলতো যে হালুয়া মানে ঘি চিনি, এই দুইটা না থাকলে মানে হালুয়া মজা হয় না। তার সাথে দিয়ে দিচ্ছি এটা গ্রেটেড গাজর, এখানে আছে আমার 250 গ্রাম। হ্যাঁ, তার সাথে আমি একটা দারচিনি দিচ্ছি আর এলাচি। ভাজতে ভাজতে এটা বেশ নরম হয়ে এসছে না, এখন আমরা কি করব, তুমি চিনিও দিতে পারো, আমি চিনি শিরা দিচ্ছি। নট নেসেসারি, তুমি যদি ওই যে বললাম না যে ইয়ে দিতে পারো, তোমার চিনি দেওয়া যায়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে চিনিটা জানি দাঁতে না লাগে। হ্যাঁ, মনে করো এখানে আমার আছে তো 250, আমি 1 কাপ চিনি দিয়েছি। তো তোমার যখন তুমি রেওয়াজ করো, তোমার মিউজিকটা কে বাজায়? রেওয়াজে আসলে মিউজিক হলো আমার সাথী, হলো আমার তানপুরা, আচ্ছা, আর আমার হারমোনিয়াম, এই দুটো নিয়েই আসলে আমি রেওয়াজটা করি। আচ্ছা, কয় ঘন্টা তোমাকে রেওয়াজ করতে হয় দিনে? 2 ঘন্টা তো করতে হয়। 2 ঘন্টা? আচ্ছা, 2 ঘন্টা টাইম দিতেই হয়। হ্যাঁ, মানে তুমি কোন সময়টা বেশি ভালোবাসো রেওয়াজ করতে? ভালোবাসি তো ঘুম থেকে উঠে যদি করা যায়, সকালে করতে পারলে ভীষণ ভালো, কিন্তু আসলে আমাদের সংসারের কাজের চাপ, এই সব কিছু সামলে দেখা যায় রেওয়াজের টাইমটা আমাকে বিকেলেই করতে হয়। বিকেলে রেওয়াজ? ছেলে মেয়ে কয়টা? আমার দুটো ছেলে। দুটো? আচ্ছা, তেমন হয় যে তুমি যখন কোনো অনুষ্ঠান করো তোমার উনি উনি নর্মালি আপনি কি ধরনের? অক্টোপ্যাট্রান। আচ্ছা, তো উনি সাথে থাকেন? হ্যাঁ, প্রায় সময় থাকে। তো খাদকটা কে বেশি? তো এসে একটু নাড়া দিতে হবে না? হেল্প করে, এমনি বাড়িতেও হেল্প করে। ঠিক আছে, আমি এখন দুধটা দিয়ে দিব। হ্যাঁ, আমাকে একটা চামচ দিবে? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি এটা দিতে থাকেন, আমি এটা নাড়তে থাকি। হ্যাঁ, সব দিতে হবে না, আমি বলবো। এটা হয় কি যে ক্রিমি ক্রিমি হয়, একটু দানা দানা হয়, ওটা আরো বেশি ছানা ছানা হবে, খেতে আরো স্বাদ হবে। আর এই লাস্ট আর লাগবে না, দেখো একদম দোকানের মতন হয়ে গেছে না? আমার লাস্ট একটু ঘি দিব, হ্যাঁ, যাতে সুন্দর আর একটু ঘিয়ের ফ্লেভারটা আসে। আমাদের রান্না শেষ, দেখো কি বিউটিফুল এক্সোটিক কালার। হ্যাঁ, আজকে তুমি তো বানাও এরকম করেই কি বানাও? না, আমি এই এটা আজকে আপনার কাছে শিখলাম। হ্যাঁ, কারণ আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, আমি যেটা বলেছি গুঁড়ো দুধটা আমি কখনো ইউজ করিনি। আচ্ছা, যার কারণে এটা ছাড়া ছাড়া হয়ে যায় তেমন, কিন্তু আজকে শিখলাম এই ব্যাপারটা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো আপনি প্রথমে ভেজে নিয়েছেন। হ্যাঁ, অনেকে আমাকে বলেছিল যে সিদ্ধ করে, সিদ্ধ করে না, জিনিসটা একটু পানসে হয়ে যায়। হ্যাঁ, তো পানসে যাতে না হয় এটাই বলছি যে মজাদার করে কি বানানো যায় সেটা দেখাই। দেখো, ইটস সো ইজি টু মেক অ্যান্ড সো টেস্টি হয়ে গেছে। গাজরের যে ফ্লেভারটা সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি, দারচিনি ইজ এ নাও। আর বারবার সময় খেয়াল রাখো যাতে এলাচি দারচিনিটা ছড়িয়ে দিতে পারো।
হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। প্রথমে পাত্রে ঘি ও গাজর কুচি দিন, দারুচিনি ও এলাচি দিন। এবার এর মধ্যে চিনি শিরা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। গুঁড়া দুধ দিন, পুনরায় নাড়ুন। অল্প পরিমাণ ঘি দিন, পুনরায় নাড়তে থাকুন। ঘন ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আর সত্যি তো তোমাদের দুজনেরই খুব ব্যস্ত জীবন। বাবা, আমাদেরও ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে, আপনার সাথে এইটুকু সময়টা আমরা শেয়ার করতে পেরেছি। তোমার গান শুনতে পারলাম না, কারণ আমাদের সময় অনেক অল্প। আমরা আরেকদিন গান শুনবো, ঠিক আছে? আমার বাড়িতে একটু বিদায় নিয়ে নিই। দেখছিলেন মিনিস্টার ফ্রিজ টেস্ট অ্যান্ড টোস্ট রান্নার অনুষ্ঠান। আজকে আমি গাজরের হালুয়া বানিয়েছি, কিন্তু কত সিম্পলভাবে এবং অনেক মজাদার একটা হালুয়া। আপনারা বাড়িতে চেষ্টা করবেন এরকমভাবে, দেখবেন একটু ভিন্ন হয়েছে, খেতে ভীষণ স্বাদ হয়েছে। তাহলে সামনে সপ্তাহে আবার আসছি আরও মজাদার রান্না নিয়ে এবং আপনাদের প্রিয় মুখ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গাজর অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু সবজি, যা সারা বছরই পাওয়া যায়। গাজরের উপকারিতা ও পুষ্টিগুণের আধিক্যতার কারণে গাজরকে বলা হয় সুপার ফুড। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে বিটা ক্যারোটিন একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা গাজরে প্রচুর পরিমাণে রয়েছে। গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধে সহায়ক। নিয়মিত গাজর খেলে কোলন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমে যায়। নিয়মিত গাজরের জুস খেলে চুলের গোড়া মজবুত হয়।